বাংলা সাহিত্যের নানা স্বাদের বিভিন্ন গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন গল্পগুচ্ছ। আজকে আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের ঘোড়া মারায় একটি রাত। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি রাজরূপা। শুরু করছি আজকের গল্প। নার্ভাস মুখে এদিক ওদিক তাকাচ্ছিল সুমন। বিকেল বেলাতেও স্টেশনটাকে এমন পাণ্ডব বর্জিত মনে হয়নি। এখন চারদিকটা কেমন ঘুরঘুরটি অন্ধকার। স্টেশনের আশেপাশে একটা দুটো যা দোকানপাট ছিল তাও বন্ধ হয়ে গেছে বহুক্ষণ। কোথাও কোনো জনমনীষীর চিহ্নটি নেই। কানে আসে শুধু ঝিঝি পোকার গা শিরশির করা আওয়াজ। পার্থ প্ল্যাটফর্মের সিমেন্টের বেঞ্চিতে বসে পড়েছে। কমফোর্টারে কান মাথা ঢাকতে ঢাকতে গজগজ করে উঠল, তোর জন্যই লাস্ট ট্রেনটা মিস করলাম। সুমন কাঁচুমাচু মুখে বলল, বারে আমার কি দোষ? পথে যদি রিক্সাওয়ালার 7 বার চেন খুলে যায়। তুই দেরি করে খেতে বসলি কেন? পার্থ খেকিয়ে উঠল। বরযাত্রীদের জন্য কেন অপেক্ষা করলি? আগের ব্যাচে বসা যেত না? রজত তো কতবার বলেছিল তোরা কলকাতা ফিরবি, কেন মিছে মিছে দেরি করছিস? ইল্লি রে, কেন আগে বসবো? বরযাত্রীদের ব্যাচটা সব সময় স্পেশাল হয়। ওদের জন্য কত কি আলাদা করে তোলা ছিল দেখেছিস? সলিড সলিড মাংসের পিস, গোবদা গোবদা ফিশ ফ্রাই, জল ভরা তালশা সন্দেশ। তুই কি হ্যাংলারে? খাওয়াটাই কি জীবনের মুখ্য? এই ফ্যাচ ফ্যাচ করিস না তো, তুইও কিন্তু কম টানিস নি। চেয়ে চেয়ে 5খানা ফিশ ফ্রাই খেলি, 1 ডজন সন্দেশ সাবার করলি, ভাবছিস আমি কিছুই লক্ষ্য করিনি? আহা, চটে যাচ্ছিস কেন? ঝপ করে আহারের প্রসঙ্গটা চেপে গেল পার্থ। হাত মুখ নেড়ে বলল, এখন কি করা যায় তাই বল, সারা রাত এভাবেই কি ভ্যাবলার মতো বসে থাকবো নাকি? একটা কাজ অবশ্য করা যায়, ওপারে টিকিট কাউন্টারের সামনে ঢাকা মতো একটা জায়গা আছে, বেঞ্চি টেঞ্চিও আছে, বিকেলে ট্রেন থেকে নেমে দেখেছিলাম, ওখানেই যাই চল, অন্তত ঠান্ডাটা তো কম লাগবে। চল তবে, উঠে পড়ল পার্থ। ওভারব্রিজের দিকে এগোচ্ছে দুই বন্ধু। চাপ চাপ কুয়াশায় ছেয়ে আছে চরাচর, প্ল্যাটফর্মের বাতিগুলো যেন ঝাপসা ঝাপসা, আকাশে চাঁদ উঠেছে আধখানা, কুয়াশার দাপটে তারও বেশ নিষ্প্রভ দশা, জ্যোৎস্না যেন পৌঁছেও পৌঁছতে পারছে না পৃথিবীতে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুমন বলল, জায়গাটা বড় নিঝুম রে, মনে হচ্ছে যেন ভৌতিক স্টেশন, তাই না? পার্থ টেরচা চোখে তাকালো। তুই বুঝি ভূতে বিশ্বাস করিস? তা নয়, তবে এত শুনশান, কেমন একটা আলো আধারের খেলা চলছে, তোর গা ছমছম করছে না? ধুস, আমি ভূতে বিশ্বাস করি না। না রে, এইসব জায়গায় কিন্তু ভূত তাকার খুব চান্স। কথায় কথায় দুই বন্ধু পৌঁছে গেল ওভারব্রিজের মাথায়। ঠিক তখনই কোথায় যেন একটা কুকুর ডেকে উঠল করুণ সুরে। প্রায় সঙ্গে সঙ্গে এক বাজখাই হুঙ্কার, টিকেট! বেজায় চমকেছে দুই বন্ধু। ওদিকে সিঁড়ির মুখে এক দশাসই চেহারার লোক দাঁড়িয়ে, পরনে সাদা প্যান্ট কালো কোট, গায়ের রং গাঢ় কৃষ্ণবর্ণ। লোকটি আবার হাঁক পাড়, টিকিট টিকিট! এই খোকারা, জলদি টিকিট দেখাও! খোকা সম্বোধনটা ঠং করে কানে লেগেছে দুজনেরই। হোক না ফার্স্ট ইয়ার, কলেজে তো পড়ছে, একটা অজানা লোক তাদের খোকা বলে কোন আক্কেলে? অসন্তুষ্ট গলায় সুমন বলল, আমরা হাওড়া থেকে রিটার্ন কেটেই উঠেছি। ও, কিন্তু রাত 12টার পর তো ওই টিকিট আর চলবে না। রাত 12টার পর তো আপনার ট্রেনও নেই, পার্থর স্বরে বিরক্তি। কাল সকালে আমরা নতুন টিকিট কেটে নেব। ঠিক আছে। লোকটা যেন সামান্য নরম হয়েছে। তা এখন চললে কোথায়? ওই ঢাকা জায়গাটায় গিয়ে বসবো ভাবছি। ওখানে? লোকটির স্বরে
যেন একটু চিন্তান্বিত ভাব। ওখানে বসাটা কি ঠিক হবে? বেঠিক কি আছে? ওটাই তো ঘোড়ামারা ওয়েটিং রুম নাকি? তা বটে, তবে ওখানে একটু গণ্ডগোল আছে। তিনি কিন্তু যখন তখন এসে পড়তে পারেন। তিনি? সুমন আর পার্থ মুখ চাওয়াচাই করল। কে তিনি? ওই যে যিনি মাঝে মধ্যেই রাত বিরাতে হানা দেন, গলা নামালো লোকটা। আর একবার যদি তোমাদের ওখানে দেখতে পায় তো হয়ে গেল। সুমনের বুকটা ধুক ধুক করে উঠল। খপ করে চেপে ধরেছে পার্থর হাত। পার্থ গলা খাঁকারি দিল। আপনি কি আমাদের ভয় দেখাতে চাইছেন? বালাই ষাট, তোমরা ভয় পাবে কেন? তিনি কখনো কারো অনিষ্ট করেন না। ওখানে বসে থাকলে টানা হ্যাচড়া করে ধরে নিয়ে যাবেন এই যা। যেসব প্যাসেঞ্জার ট্রেন না পেয়ে আটকে যায় তাদের উপর ভীষণ মায়া ওর। সুমন ফের আঁকড়ে ধরেছে পার্থর হাত, ফিসফিস করে বলল, এই চল, যেখানে ছিলাম সেখানেই ব্যাক করি। কি দরকার বাবা ভুতচুতের খপ করে পড়ার? ছাড় তো, পার্থ হ্যাঁচকা টান দিল সুমনকে। আমরা ওখানেই যাব, কিচ্ছু হবে না, বলেই তরতরিয়ে সিঁড়ি ধরে নামছে। একদম নিচের ধাপিতে এসে ঘুরে দাঁড়ালো লোকটা, এখনো ঠায় দাঁড়িয়ে। পার্থ চেঁচিয়ে বলল, আপনার ভূত বাবাজি আজ এদিকের পথ মারাবে না, বুঝেছেন? এই শর্মাকে ভূতেরাও ভয় পায়। লোকটা হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসিটা ছড়িয়ে যাচ্ছে নির্জন প্ল্যাটফর্মে। হাসতে হাসতে লোকটা চলে গেল ওভারব্রিজ বে, ক্রমশ মিলিয়ে গেল অন্ধকারে। বিশ্রামাগার লেখা জায়গাটায় আলোটালোর বালাই নেই। প্ল্যাটফর্মের টিমটিমে বাতিরাই যা দু এক কুচি আলো ছিটিয়ে দিচ্ছে। আচ্ছা, আধার মাখা বেঞ্চিতে সুমনকে নিয়ে বসেছে পার্থ। বন্ধুর পিঠে জোরসে একটা চাপড় মেরে বলল, রে খুব ঘাবড়েছিস? সুমন ঢোক গিলে বলল, না রে, লোকটা যা বলল তাতে মনে হয় ভূত। পাত্তা দিস না তো, বুঝলি না লোকটা ঠান্ডা, রাত দুপুরেও ঘাপটি মেরেছিল। যদি কোনো বিনা টিকিটের প্যাসেঞ্জার পায়? আমাদের কব্জা করতে পারল না তো, তাই একটু ফিচলেমি করে গেল। বলছিস, আমার কিন্তু ভয়কে জয় করতে শেখো। দেব তোকে একটা ভয় তাড়ানোর দাওয়াই। কি দাওয়াই? আছে গান, আয় দুজনে মিলে গলা ছেড়ে গান গাই। এখন গান এখানে, ইয়েস, শীত জব্দ চানে, ভয় জব্দ গানে। চান তো এক্ষুনি করা যাবে না, এক গানেই এখন ডাবল এফেক্ট আনব। সুমন বুঝি সাহস পেল খানিকটা, বলল, কি গান গাইবি? আছে একখানা জব্বর কালো আতি, কাফি ইমন দরবারি মালকোষ সব পাঞ্চ করা। আমি শুরু করছি, তুই সঙ্গে সঙ্গে সুরটা ধরে গা। উড়ুতে তাল বাজাতে বাজাতে গলা ছাড়লো পার্থ। প্রথমে একটুক্ষণ আ আ করে আলাপ, তারপর ঢুকেছে গানে। কচু বনে কেঁদে গেল কালো কুকুরে, তাই না দেখে বেড়াল ছানা ঝিময় দুপুরে। নানান কায়দায় খেলিয়ে খেলিয়ে গান গেয়ে চলেছে পার্থ ওই দুই লাইনই। শুনে শুনে সুমনও কণ্ঠ মেলালো। যৌথ স্বর কখনো সপ্তমে চড়ে, কখনো নেমে আসে খাদে। গিটকিরির দাপটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ভয়, টানের কসরতে শীত বেচারার পালাই পালাই হাল। হঠাৎই কোত্থেকে খোনা খোনা গলার ডাক, এ যে শুনছ শুনছ। সুরের আবেশে চোখ বুজে গিয়েছিল দুই বন্ধুর, দুজোড়া চোখ পটাং করে খুলে গেল। কই, কেউ তো নেই ধারে কাছে? কিরে বাবা, মনের ভুল নাকি? ফের উৎসাহ নিয়ে দুই বন্ধু শুরু করেছে যুগলবন্দি। তখনই পার্থর ঘাড়ে একটা হিমশীতল ছোঁয়া, এই যে তোমরা কারা? পার্থ যেন ইলেকট্রিক শক খেল, ধরমরিয়ে সামনে হুড়মুড়িয়ে পড়েছে। কোনো ক্রমে ঘাড় ঘোরাতেই দেখতে পেল এক ছায়া মূর্তি। কে ওটা? পার্থ নয়, সুমন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। আহ 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 আহ
আপনি কে? আমি এখানকার টিকিট চেকার। ঘোড়ামারা স্টেশনে রাতে কোনো মানুষ নামে না, সেখানে কিনা একজোড়া টিকিট চেকার? এ কি সম্ভব? ঝিঝি পোকার ডাকটাই বা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? বেঞ্চিতে ভর দিয়ে পার্থ উঠে দাঁড়ালো, তোতলাতে তোতলাতে বলল, আমাদের টিকিট আছে, বিশ্বাস করুন। বেঞ্চির পিছনেই দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি, হাতে একখানা মিটমিটে লণ্ঠন। বাতিটা উঁচু করে ধরতেই মুখখানা স্পষ্ট হলো খানিক। ঘোমটার মতো করে আষ্টে পৃষ্ঠে মাফলার জড়িয়ে আছে, গায়ে লথপাতে কালো কোটটা, মুখের মধ্যে চোখ আর দাঁতই আগে নজরে আসে। ভ্যাবাচাকা দুই চোখ কেমন ঠেলে বেরিয়ে আসছে, গজাল গজাল দাঁত ঝুলছে ঠোঁট থেকে। খুনখুনে গলায় ছায়ামূর্তি বলল, তা তো বুঝলাম, কিন্তু এই ঠান্ডায় এখানে বসে বসে চিল্লাচ্ছ কেন? আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। চেঁচাইনি তো স্যার, গান গাইছিলাম। খুব শীত করছিল তো, গাড়ি ফেল করলাম, বাড়ি ফেরা হলো না। তার মানে খুব আতান্দরে পড়েছ। ভুতুরে নাকি সুরে মমতা ঝরে পড়ল। যাক গে, আমি যখন এসে গেছি আর কোনো ভয় নেই, ওঠো উঠে পড়ো। কোরাসে কোকিয়ে উঠল দুই বন্ধু। কেন স্যার? এসো আমার কুয়াটারে, এই তো সামনেই। এবার পার্থ খামচে ধরল সুমনের সোয়েটার, তার গলা শুকিয়ে কাঠ, জিভে তালু ভিজিয়ে বলল, না না এখানেই বেশ আছি। যা তা হয় নাকি, আমি থাকতে এই শীতে এখানে পড়ে থাকবে, নিউমোনিয়া হয়ে যাবে যে। আমাদের শীত করছে না স্যার, সুমন অস্ফুটে বলল, আমরা ঘামছি স্যার। বুঝেছি, লজ্জা পাচ্ছ। আরে বাবা, আমি একাই থাকি, আমার ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার খাট আছে, বিছানা আছে, কম্বল আছে, আরাম করে কয়েক ঘন্টা শুয়ে নাও। পার্থ ডুকরে উঠল, লাগবে না স্যার, আমাদের ঘুম পাচ্ছে না। দেখো ছোকরা, পাকামি করো না, তাহলে কিন্তু আমি বকবো। আই ভূতের বকুনি, সর্বনাশের মাথায় পা। সুমন ফিসফিস করে পার্থকে বলল, বেশি চটিয়ে দিস না, ঘাড় মটকে দিতে পারে। ছায়ামূর্তি ঠিক শুনতে পেয়ে গেছে, বলল, এ মা, ছি ছি, এ কি কথা, এসো না আমার সঙ্গে, রসগোল্লা খাওয়াবো। আমাদের খিদে নেই স্যার, আবার কোরাস বেজে উঠল, আমরা বিয়ে বাড়িতে প্রচুর খেয়েছি। তোমরা এমন করছো কেন? কত আদর করে ডাকছি তোমাদের, এসো এসো আমার সঙ্গে, বলেই খপ করে হাত বাড়ালো ছায়ামূর্তি, ধরে ফেলেছে পার্থর হাত। বরফের মতো হিম আঙুলগুলো টানছে পার্থকে, পার্থ পলকে অজ্ঞান, আ আ করতে করতে সুমনও। কখন জ্ঞান ফিরল জানে না পার্থ, চেতনা আসার সঙ্গে সঙ্গে আবার ভিড়মিট হওয়ার জোগাড়, মুখের কাছে ঝুঁকে আছে সেই গজাল গজাল দাঁত, ঠেলে আসা চোখ, দন্তপঙ্ক্তি বিকশিত হলো, এখন কেমন মত করছো? পার্থ অতি কষ্টে বলল, আমি কোথায়? আমার ঘরে, আমার বিছানায় শুয়ে আছো। সত্যি তো, এ তো একটা ঘরই বটে, আলো নেই তেমন, বোধহয় লণ্ঠন জ্বলছে, তার মধ্যেও দেওয়াল টেওয়ালগুলো বুঝতে অসুবিধা হয় না। আশ্চর্য, মাথার উপর একটা সিলিং ফ্যানও আছে। সুমনেরও সংজ্ঞা ফিরেছে, সে শুয়ে আছে সিটিয়ে, চোখ খুলেই বুঝে ফেলছে। ঘর ঘরে গলায় বলল, আমরা এখানে এলাম কি করে? বুড়ো মানুষটাকে খুব খাটিয়েছ, দুজনকে টেনে আনতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে। গজাল দাঁত বিছানার কোণে বসল, খ্যাচ করে শব্দ হলো একটা, ফের নাকি নাকি সুর বাজল। তোমরা আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন বলতো? নাকি আমায় ভূত ভাবছ? একে কি বলে ভৌতিক রসিকতা, ভূত বলে তাকে ভাবা হচ্ছে কেন? সুমন মরিয়া হয়ে বলল, কেন ঠাট্টা করছেন স্যার, আমরা জেনে গেছি। পার্থ বলল, হ্যাঁ স্যার, চেকারবাবু আমাদের বলে দিয়েছেন আপনি কে।
এ চেকার বাবু, কালো দা নয় তো ওভারব্রিজের উপর দাঁড়িয়েছিল? হ্যাঁ স্যার, উনি তো বললেন আপনি আসবেন আমাদের বাড়িতে, নিয়ে আসার জন্য পিড়াপিড়ি করবেন। আরে দূর বোকা, কালো দাই তো ভূত, 7 বছর আগে অপঘাতে মৃত্যু হয়েছে কালোদার। রানিং ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল, হেঁটে একেবারে 2 আধখানা এই ঘোড়াবাড়া স্টেশনে। তারপর থেকে এই রাত বিরেতে লোককে ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে থাকে ওখানটায়। বেঁচে থাকার সময় যাত্রীদের উত্তক্ত করতো খুব, মরে গিয়েও অভ্যাসটা যায়নি। ও, আপনি তাহলে সেরকম কিছু নন, সুমন সোজা হয়ে উঠে বসল। সত্যি এতক্ষণে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। সাহসী পার্থ উঠে বসেছে, তবে তার এখনো ধন্দ যায়নি। ঝুনঝুন চোখে দেখছে গজাল দাঁতকে, সন্দিগ্ধ গলায় বলল, কিন্তু আপনার গলার আওয়াজটা তো ম্যালেরিয়ায় ভুগে ভুগে হয়েছে ভাই, এককালে ঘোড়া মারায় মশার খুব সুনাম ছিল তো, কামড়ালেই পালা জ্বর। গজাল দাঁত ফুস করে একটা শ্বাস ফেলল, এখন আর সেই রামও নেই অযোধ্যাও নেই, সেই সব পিনপিনে মশা আর কোথায়, এখন ঝোপঝাড় সাফ হয়ে গেছে, ঘরে ঘরে মশা মারা ধূপের উৎপাত, কত সব ট্যাবলেট বেরিয়ে গেছে। বুঝলাম, তা আপনার কোয়ার্টারটা তো অন্ধকার কেন? লোডশেডিং চলছে যে, ঘোড়া মারায় এরকমই হয়, কারেন্ট এই আছে এই নেই। যাক গে যাক, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো, কম্বলগুলো ভালো করে গায়ে টেনে নাও। কদাকার লোকটাকে আর তেমন কিম্ভূত কিমাকার লাগছিল না পার্থ সুমনের, চেহারাটা যেমনই হোক লোকটা সত্যিই বড় ভালো। নিজেদের বোকামির জন্য মনে মনে হাসিও পাচ্ছিল দুই বন্ধুর। আসল ভূতকে মানুষ ভেবে তারা কিনা এক জ্যান্ত মানুষকে ভূত ভেবে ফেলেছিল, ছ্যা ছ্যা। গজাল দাঁত লণ্ঠন নিয়ে বেরিয়ে যাওয়ার পর সুমন বলল, বিশ্বাস হলো তো ভূত আছে কি নেই? ওভারব্রিজের কালোদার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠল পার্থ, তবুও জোর করে একটা তাচ্ছিল্যে সুর ফোটালো গলায়, দূর, ওটা কি একটা পাত্তা দেওয়ার মতো ব্যাপার, ঘুমিয়ে পড়। কম্বলের ওমে সুমনের চোখ জড়িয়ে এলো, 2 মিনিটের মধ্যে পার্থও নাক ডাকছে, মিশমিশে অন্ধকারে একটাই আওয়াজ, ফর ফর ফর। কনকনে ঠান্ডায় কাক ভরে ঘুম ভেঙে গেল সুমনের, চোখ রোগড়ে উঠে বসতেই শরীর হিম, পাগলের মতো দুহাতে ঝাঁকাচ্ছে পার্থকে। জাগতে না জাগতেই পার্থর চক্ষু চড়ক গাছ, এ তারা কোথায়? রাত্রির সেই ঘর বিছানা কম্বল বেবাক মিলিয়ে গেছে মহাশূন্যে, ঘোড়ামারা স্টেশনের সিমেন্টের বেঞ্চিতেই তো তারা শুয়ে আছে, খোলা প্ল্যাটফর্মে। আপনারা শুনলেন আজকের গল্প ঘোড়ামারার একটি রাত। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করুন, এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।